আসসালামু আলাইকুম ফার্মার ফ্রেন্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বর্তমান সময়ের অতি জনপ্রিয় সহজলভ্য একটি ফলের চাষাবাদ পদ্ধতি নিয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সকলের অতি পরিচিত এবং অতি পছন্দের একটি ফল মালটা ফল মালটা বল প্রায় সারা বছরই আমাদের বাজারে পাওয়া যায় এবং এটি দামেও সহজলভ্য মালটা সাধারণত আমাদের দেশে বহুদিন যাবৎ চাষাবাদ করা হচ্ছে মালটা সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশি ফল কমলা আর বাতাবি লেবুর এ ফলের সৃষ্টি এর ইংরেজি নাম সুইট অরেঞ্জ এর আদি উৎপত্তি স্থল ভিয়েতনাম দক্ষিণ চীন এবং উত্তর পশ্চিম ভারত রোগীর পথ হিসাবে মালটা ব্যবহৃত হয় খেতে সুস্বাদু দারুণ গন্ধ মালটায় পুষ্টিতে ভরপুর পুষ্টিবিদদের মতে এর প্রতি একশো গ্রাম ফলে দুশো মিলিগ্রাম ক্যারোটিন এবং ভিটামিন সি আছে প্রায় পঞ্চাশ মিলিগ্রাম অন্য পুষ্টি উপাদানের মধ্যে শর্করা আমিষ চর্বি ক্যালসিয়াম লৌহ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং খাদ্যশক্তি রয়েছে যথাক্রমে বারো মিলিগ্রাম এক মিলিগ্রাম জিরো পয়েন্ট টু মিলিগ্রাম চল্লিশ মিলিগ্রাম জিরো পয়েন্ট এইট মিলিগ্রাম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি মিলিগ্রাম জিরো পয়েন্ট ফোর সিক্স মিলিগ্রাম এবং টু হান্ড্রেড কিলো ক্যালোরি এতে কিছু ঔষধি গুণও আছে যেমন সর্দি জ্বরে কমাতে মালটা বেশ উপকারী এর খোসা দিয়ে প্রসাদনী তৈরি হয় এছাড়াও ঔষধ শিল্পেও ব্যবহৃত হয় বিশ্বে ফলটি বেশ পরিচিত তেমনি এদেশেও কৃষিবিজ্ঞানীদের মতে কমলা লেবুর তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশি তাই চাষের জন্য পাহাড়ি এলাকা উৎকৃষ্ট তবে হালকা লবণ মাটিতে এর মিষ্টতা এবং ফলনও ভালো জন্মে এমনই প্রমাণ খুঁজে পাওয়া যায় পিরোজপুর সদরের বেশ কিছু গ্রামে এখানে ছোট বড় দুই শতাধিক বাগান রয়েছে ভরা মৌসুমে থোকায় থোকায় ধরা ফলগুলো দেখলে কার না ভালো লাগে চলুন আমরা মালটার জলবায়ু সম্বন্ধে জেনে নেই শুষ্ক উষ্ণ জলবায়ু মালটা চাষের জন্য উত্তম বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত ফলের গুণাগুণকে প্রভাবিত করে অতিবৃষ্টিতে ফল বেশি রসাল হয় এছাড়া খোসা পাতলার পাশাপাশি গুণগত মান হয় নিম্ন রোগ পোকার আক্রমণ বেড়ে যায় তবে শুষ্ক আবহাওয়া ফলের স্বাদ ও মানকে করে উন্নত মাটি মালটা প্রায় সব ধরনের মাটিতে জন্মে তবে ছায়া পড়ে না এমন সুনিষ্কাশিত উর্বর মধ্যম থেকে হালকা দোয়াশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো মাটির অম্লত্ব পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ হওয়া উত্তম মাল্টা গাছ লবণ এবং উচ্চ তাপমাত্রা সংবেদনশীল জলাবদ্ধতায় সহ্য ক্ষমতা নেই বললেই চলে জাত দেশি বিদেশি বিভিন্ন জাতের মালটা রয়েছে তবে এদেশে চাষ উপযোগীর জাতের মধ্যে বাড়ি মালটা এক অন্যতম বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ জাতটি উচ্চ ফলনশীল গাছের ডালপালা গাছের ডালপালা ছড়ানো এবং ঝোপালো হয় মধ্য ফাল্গুন মানে মার্চ থেকে মধ্য চৈত্র মানে এপ্রিল এপ্রিলে ফুল আসে ফল পাকে কার্তিক মাসে ফল দেখতে সবুজ তবে পরিপক্ক অবস্থায় কিছু দিন রেখে দিলে কমলা রং ধারণ করে ফলের নিচে ছোট গোলাকার চিহ্ন থাকে প্রতিটির ওজন প্রায় একশো গ্রাম ফলের শ্বাসের রং হালকা হলুদ গাছ প্রতি ফল ধরে তিনশো থেকে চারশোটি সেই হিসাবে হেক্টর প্রতি গড় ফলন প্রায় বিশ টন বাংলাদেশে কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয় একটি জাত উদ্ধারণ করেছে নাম এফটিআইপি বাউমাল্টা ওয়ান প্রতিটি ফলের ওজন একশো সত্তর হতে দুইশো গ্রাম মিষ্টতা সতেরো থেকে একুশ টিএসএস গাছ বামনাকৃতি বিচি কম হয় ফল রসালো মিষ্টি মার্চ এপ্রিল মাসে ফুল আসে সেপ্টেম্বর অক্টোবরে ফল পাকে চারা প্রাপ্তি চারা অবশ্যই মানসম্মত হওয়া চাই চাষাবাদের ক্ষেত্রে অন্য সব কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলে ও জাত নির্বাচন ভুল না হলে কাঙ্ক্ষিতস্বরূপ ফল পাওয়া সম্ভব এক্ষেত্রে আমরা চারা সংগ্রহের জন্য হর্টিকালচার সেন্টার এবং বেসরকারি বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারি রোপণ পদ্ধতি সরবুজ এবং বর্গাকার উভয় পদ্ধতিতে চারা লাগানো যায় সারা বছর চারা লাগানো যেতে পারে তবে বর্ষা মৌসুমে চারা লাগানোর জন্য উত্তম সময় চারা লাগানোর আগে মাথা তৈরি করে নিতে হয় এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতা হবে পঁচাত্তর সেন্টিমিটার গর্তপতি প্রতি পনেরো কেজি পচা গোবর কিংবা অন্য জৈব সার সেই সাথে পাঁচ কেজি কাঠের ছাই এবং রাসায়নিক সার হিসেবে টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি দুশো পঞ্চাশ গ্রাম বরিক অ্যাসিড পাঁচ গ্রাম ও চুন দিতে হবে পাঁচশো গ্রাম হারে সম্পূর্ণ সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরে দিতে হবে পনেরো থেকে বিশ দিন পর গর্তের মাঝখানে সোজা করে চারা রোপণ করতে হবে গাছ লাগানোর পর চারাটির শক্ত খুঁটির সাথে সামান্য ঢিলে করে বেঁধে দিতে হবে যেন ঝড়ে হেলে না পড়ে সার ব্যবস্থাপনা গাছের বৃদ্ধি এবং গাছের ফল ধারণের জন্য বছরে তিনবার সার দেওয়া দরকার বর্ষার আগে মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র এবং মধ্য বৈশাখ হতে মধ্য জ্যৈষ্ঠ বর্ষার পরে মধ্য ভাদ্র থেকে মধ্য আশ্বিন মাসে দুপুরবেলায় মাটিতে গাছের ছায়া যতটুকু পরে ততটুকু স্থানে ছয় ইঞ্চি গভীর করে ভালোভাবে কুপিয়ে সার দেওয়া উত্তম অথবা গাছের গোড়া হতে এক ফুট বাদ দিয়ে এরপর চার ফুট পরিমাণ জমি বৃত্তাকার অনুরূপভাবে কুপিয়ে দিলেও হবে সার প্রয়োগের পর সেচ দিতে হয় গাছের বয়স বাড়ার সাথে সাথে খাবারের চাহিদাও বৃদ্ধি পায় আগাছা পরিষ্কার আগাছা খাবারে ভাগ বসায় ক্ষতিকর প্রকার আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হয় তাই বাগান সবসময় মুক্ত রাখতে হবে গাছের গোড়া হতে একটু দূরে শুকনো লতা পাতা খড় কুটা বিছিয়ে মালচিং ব্যবস্থা করতে পারলে ভালো এতে আগাছা জন্মাবে না মাটির আর্দ্রতাও বজায় থাকবে সেচ ও নিষ্কাশন খাদ্য তৈরির জন্য পানি গাছের অত্যাবশ্যকীয় উপাদান সেজন্য শীত মৌসুমে এবং অন্য সময় খরা দেখা দিলে গাছের গোড়ায় পানি দিতে হবে তেমনি বর্ষার পানিতে জলাবদ্ধতা যেন না হয় সেজন্য দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে ফল পাতলাকরণ। করণ কোনো কোনো কলমের গাছে প্রথম বছরে ফল আসতে পারে তবে পরপর দুই বছর ফুল ভেঙে দেওয়া উত্তম এতে গাছের কাণ্ড মোটা হয় ফলের সংখ্যা বৃদ্ধি পায় পরিণত বয়সে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরে পুরো ফল রাখা হলে এর আকার ও গুণগত মান হ্রাস পায় তাই প্রতি বোটার দুইটি রেখে অবশিষ্ট ফল ছোট অবস্থায় ছিঁড়ে ফেলতে হবে ব্যাগিং ব্যাগিং ফলের জন্য আশীর্বাদ চীনে উৎপাদিত এই ব্যাগিং এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে প্রতিটির মূল্য আড়াই থেকে তিন টাকা ব্যাকিং করতে ব্যাগিং করলে ক্ষতিকর পোকার আক্রমণ হয় না তাই ফল পরিপক্কতার আগেই ছত্রাকনাশক টেল দুশো পঞ্চাশ ইসি জিরো মিলিমিটার এক লিটার প্রয়োগ করে ব্যাগিং করতে হবে এর কিছু বাড়তি সুবিধাও আছে যেমন পাতার ঘর্ষণ থেকে ফলকে রক্ষা করে তীব্র সূর্যকিরণ থেকে রেহাই পাওয়া যায় বিভিন্ন পাখি এবং বাদুরের উপদ্রব হয় না ফল নিরাপদ হয় পরিবেশ ভালো ভালো থাকে বাজার মূল্য পাওয়া যায় যায় এ ব্যাগ বছর ব্যবহার করা দেশীয় পদ্ধতিতে দু তিন পলিথিন কাপড় কিংবা বাটার পেপার দিয়ে ব্যাগিং করা যেতে পারে বালাই ব্যবস্থাপনা মালটা ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগের আক্রমণ হতে পারে পোকার মধ্যে সাইলিড সবচেয়ে ক্ষতিকর এছাড়াও রয়েছে পাতা সুরঙ্গকারী পোকা ফল ছিদ্রকারী পোকা খোসা পোকা উই পোকা রোগগুলো হল আগামরা রোগ গ্রিনিং ক্যাঙ্কার এবং আঠা জরা। সাইলিক পোকা পোকার বাচ্চা গাছের পাতা পাতার বোটা কচি ডগা এবং ফলের রস চুষে খায় এতে গাছ দুর্বল হয়ে পড়ে রস চষার সময় এরা গাছের রসের মধ্যে গ্রিনিং রোগের ভাইরাস ছড়ায় সেই সাথে মিষ্টি আঠালো পদার্থ নির্গত করে প্রতিকার হিসাবে পোকাসহ আক্রান্ত পাতা বা ডাল অপসারণ করতে হবে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে একবার ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক যেমন অ্যাডমায়ার বা ফেনি ট্রোথিয়ন জাতীয় কীটনাশক যেমন সোমিথিয়ন টু মিলিলিটার পানিতে মিশিয়ে ভালোভাবে মালটা গাছে স্প্রে করা যেতে পারে তাহলে ডিম ও পোকা থাকলে ধ্বংস হবে এবং গ্রিনিং রোগ থেকে রেহাই পাওয়া যাবে পাতা সুরঙ্গকারী পোকা এ পোকা ছোটো অবস্থায় মালটা পাতায় আক্রমণ করে এরা রাতের বেলা গাছের কচি পাতায় গর্ত খুঁড়ে আঁকা বাঁকা দাগের সৃষ্টি করে আক্রান্ত পাতা কুকড়ে যায় প্রতিকার হিসেবে আক্রান্ত অংশ কেটে ফেলতে হয় তামাক নির্যাস ও সাবানের গোলা পানি স্প্রে করা যেতে পারে আক্রমণ বেশি হলে ইটা পঞ্চাশ এসপি একশো গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে স্প্রে করতে হবে ফলের মাছি পোকা এ পোকার আক্রমণে ফল নষ্ট হয়ে যায় প্রতিকার হিসাবে সেক্স ফেরামত ফাঁদ ব্যবহার করা যেতে পারে এতে পোকা দমন করা সম্ভব মাকড় এক ধরনের ক্ষুদ্র মাকড়ের কারণে গাছের পাতা নিচের দিকে কুঁকড়ে যায় প্রতিকার হিসাবে ভাটিম্যাক অথবা ইকোম্যাক এক মিলিলিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে ভালোভাবে স্প্রে করা যেতে পারে এতে ভালো ফলাফল পাওয়া যাবে আগামর রোগ এ রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমে নিচের দিকে মরে যায় রোগটি ছত্রাকের আক্রমণে হয়ে থাকে প্রতীকের হিসাবে কিছুটা সুস্থ অংশ সহ আক্রান্ত স্থান কেটে পুড়ে ফেলা এবং কর্তৃত অংশ বর্ধ মিশ্রণ বা নইন ছত্রাকনাশক দুই গ্রাম লিটার অথবা কুকরাভিট সাত গ্রাম লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে গ্রিনিক রোগ গ্রিনিং রোগ এ রোগে পাতার মধ্যশিরা হলদে হয়ে যায় এবং শেষ পর্যায়ে হলুদাফ রং ধারণ করে শিরা উপশিরাগুলো ক্রমশ গাঢ় সবুজ হতে থাকে শিরা দুর্বল ও পাতা কুকড়ে যায় এটি ভাইরাস জনিত রোগ সাইলিট পোকা এর বাহক তাই পোকা দমন ব্যবস্থাপনা আগে আমাদের ভেবে রাখতে হবে আক্রান্ত হলে অন্য গাছের রোগ যেন না ছড়ায় সেজন্য গাছ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে ফল সংগ্রহ পরিপক্ক অবস্থায় মালটা সংগ্রহ করতে হয় সংগ্রহের সময় ফল যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ফলের আকার অনুযায়ী গ্রেডিং করা উত্তম পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্যাকেট করে বাজারজাত করতে হবে ফল খাই বল পাই আমরা সবাই জানি প্রয়োজন মতো খাওয়া হয় না তবে পর্যাপ্ত সুযোগ আছে আমাদের শুধু বলি তারপর এবং পরিকল্পনা আপনারা পছন্দ মতো যে কোনো ফল বাগান তৈরি করতে পারেন চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানতে পাশে আছেন উপজেলা কৃষি অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা তাই আসুন প্রতিটি বসত অন্য ফলের পাশাপাশি দু চারটি হলেও মালটার গাছ লাগাই এ ব্যাপারে অপরকেও উৎসাহিত করি ফল আমাদের শরীরের নানারকম ঘাটতি পূরণ করে আমাদের শরীরের গঠনতন্ত্র ঠিক রাখে আমাদের ভিটামিনের অভাব পূরণ করে তাই আমাদের সবার উচিত যে যদি জায়গা থাকে তাহলে আমরা অন্যান্য ফসল চাষাবাদের সাথে সাথে আমরা আমাদের ভিটামিনের চাহিদা পূরণের জন্য আমাদের ফ্যামিলির মেম্বারদের ভিটামিনের অভাব পূরণের জন্যে দু একটা হলেও আমাদের ফলের গাছ লাগানো উচিত আর মালটা যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই আমাদের দু একটা হলেও মালটা গাছ লাগানো উচিত যেহেতু আমাদের আবহাওয়ার সাথে এবং আমাদের দেশের মাটি যথেষ্ট পরিমাণে উর্বর এই ফলগুলো আমরা সহজেই চাষাবাদ করতে পারি তাই আমাদের ফ্যামিলির দিকে চেয়ে হলেও বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি মালটার চাষাবাদ করা উচিত আজ আমরা এ পর্যন্তই শেষ করছি আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি অন করে দিন যাতে প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা আপলোড দেওয়ার সাথে সাথেই দেখতে পারেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আমরা আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি এই কোভিড নাইনটে ভিতরেও ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ